পাতলা আলুর তরকারি, ওটা পাতলা হবে না, একটু মাখামাখাই করবো। আর এখানে আছে মুড়ি, মুড়ির তলায় আছে পেঁয়াজ। আর মা যাচ্ছে এখন কারোর একটা বাড়িতে কুমড়ো শাক আনতে। তো তোমরা কে কে কুমড়ো শাক কর? আর এই হচ্ছে কি ভজু, ভজু পুটকুলি, পুটকুলি পুটকুলি, এই যে পিছনে পিছনে মামা, পিছনে, এই যে, এ ওষুধ দেখলে ভয় পায়। কালকে এতগুলো টাকার ওষুধ আনলাম, বেকার, খাচ্ছে না স্বাভাবিক, কত ওষুধ খাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল ব্লগার পুকুতে। তো এখন আমি আছি কল্যাণীতে, আমার বাড়িতে, মানে আমার কল্যাণীতে আমার বাড়িতে। ভালো করে শ্বাস নিচ্ছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাইরে টুকটুক করে বৃষ্টি পড়ছে। মা গেল কুমড়ো শাক আনতে, কারণ কুমড়ো শাক খাবে আর কি নিরামিষ। কিন্তু বাবা আজকে আমাকে পারমিশন দিয়েছে কি তুই মাছ মাংস ফ্রিজে যা আছে তুই সেগুলো খেতে পারিস। এতদিন পরে কোনো একটা সোমবার বৃহস্পতি বা শনিবার মানে নিরামিষের দিনে বাবা আমাকে ফুল পারমিশন দিল, কারণ ওখানে থাকছি, ভালোবাসা তো একটু পাবই। যদিও বাবা সরকারি চাকরি করেন, তবুও না আমার মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে নিজের পায়ে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত। তো তাই জন্যই ওখানে থাকা, আর সেরকম কিছু না। আর যাই হোক, এখন আলুর তরকারি মুড়ি টিফিন করবো। কালকের দিনটা খুব ব্যস্ত ছিলাম, কালকের দিনটা ভীষণ ব্যস্ত ছিলাম। সকালে গেছিলাম ব্যাংকে, আমার স্যালারি ওখানে গেছিল, তো স্যালারি থেকে কিছু টাকা তুললাম। সুমনের বাড়িতে গেলাম, সুমন ওর মাকে কি মা কালকে ছিলাম, সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। সুমনের বাড়িতে গেলাম টাকা দিতে, যেহেতু ওদের ব্যাংকে কিছু প্রবলেম আছে। সেখান থেকে আমার কয়েকজন যারা ইন ফিউচার আমার আত্মীয় হবে, রক্তের আত্মীয়, তাদের সাথে দেখা করে আসলাম। ইন ফিউচার এখন হয়েই গেছে ধরতে গেলে, এত ভালো তাদের বিহেভিয়ার। তাদের সাথে দেখা করে কাস্টমার দেখে একটা পিঙ্ক কালারের ব্যাগ কিনেছি, দুটো কিছু পার্সোনাল জিনিস ছিল সেগুলো কিনেছি, কিনে পার্লারে গেছি, ব্যাস শেষ। কারেন্ট চলে গেছে, বৃষ্টি হচ্ছিল, ভ্যাকসিনটা করতে পারিনি। আবার সন্ধেবেলা বেরালাম, যে যেই জিনিসগুলো কিনেছিলাম একটা দুটো ছোটো হচ্ছিলো সেগুলো চেঞ্জ করলাম, হাতে ভ্যাকসিন করলাম, দেন আজকে পুরো ফুল ফ্রি। কালকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, বাট আমি যাইনি, কারণ এতটা ব্যস্ততার মাঝে আগে সুমনের কাজগুলো করে দেওয়া উচিত, কারণ লকডাউনে তো আর আমি ওয়ার্কিং ডেতে ছুটি পাবো না। তো আজকে ফ্রি, দেখা যাক আজকের দিনটা কেমনভাবে কাটে। তো চলো তোমাদের সাথে আজকের দিনটা কেমনভাবে কাটে সেটা শেয়ার করে নেবো। সবসময় তো রিচ খেতে ভালো লাগে না, আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, তো মা বাবারা নিরামিষই খায়। তো বাবাকে পারমিশন দিয়েছে যে আমি আমার ইচ্ছা মতো খেতে পারি, কারণ অনেকদিন বাড়ি থেকে থাকি না। তো তাই জন্য আমি পেঁপে আর আলু দিয়ে জিরে বাটা, কাঁচা লঙ্কা ফোড়ন আর কালো জিরে দিয়ে এই দুটো মাছ করবো আমার জন্য, কারণ মায়েরা নিরামিষ খায়। এটাই হচ্ছে কি আজকে আমি এটা দিয়েই খাবো, কারণ আমার এই শাক পাতা ভালো লাগে না খেতে। তো এখন এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নেবো। আমি হলুদ, আদা বাটা, কালো জিরে ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়েছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি, এবার দিয়েছি সানরাইজের জিরা পাউডার, ব্যাস। আর কোনো মশলা দেবো না, কষিয়ে এটার মধ্যে মাছ দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। হয়ে গেল আমার পাতলা মাছের ঝোল। সবসময় রিচ খেতে ভালো লাগে না। এই যে এখন পুটকুলি মাম্মা শুয়ে আছে গায়ে চাদর দিয়ে, কালকে র‍্যাবিস ভ্যাকসিন দেয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম মাই চ্যানেল ব্লগার পুকুতে। এখন হচ্ছে গিয়ে একটু যাব ঘুরতে ঘুরতে, শুধু তাই ঘুরতে ঘুরতে যাব, শুধু তাই নয়, পিকনিক থেকে টাকা ধার করবো, ফোন চলে এসেছে, তো গাড়ির আওয়াজও পেয়ে গেছি, খুব খুশি লাগে। অনেকদিন পরে এসে যখন বন্ধুবান্ধবদের সাথে বেরাই, রিয়েলি ফিলিং ভেরি হ্যাপি। তো দেখা যাক কীরকম আড্ডা হয়, বাই। আমাকে কীরকম লাগে সেটা ডেফিনেটলি বলো। লিপস্টিক টিপস্টিক কালার ভাজে সবই নতুন, মানে যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো, তো বাই। তো আমরা এখন করছি মজা।
আমাদের গাড়ি এখন খারাপ হয়ে গেছে, মানে কিটুর গাড়ি। আর এই দোকানে একটা স্পেশালিস্ট আছে, স্পেশালিস্ট হলো এখানে আরো অনেক পাওয়া যায় চায়ের সঙ্গে। চায়ের ধুনুচিটা এখানে আমি আসি মাঝে মাঝে, তো সেভাবে ব্লগ করা হয়নি কখনো, তো আজকে ফার্স্ট টাইম ব্লগ করছি। আর তোমরা যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। আচ্ছা কেন কেমন লাগছে চাটা খেতে বল? হ্যাঁ কি খাবি বল? এখানে মেনু কার্ড পাওয়া যায় রে। মাটির ভারে চা, বাইরে বৃষ্টি, আর এতটা দূর কল্যাণী থেকে চাঁদটা এসছি, কতটা দূর হবে তো? আমি এখানে চা খাওয়াতে নিয়ে এসছি, তো তোমার একটা থ্যাংকস বলি না তো? থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো বিঘ্ন ছাড়া সম্ভব না রিলি। মানে এক একটা বন্ধু থাকে এক এক রকম, ক্লাসের মধ্যে কেউ ভালো পড়াশোনায়, মানে একটু জাস্ট অন্য লেভেল। তো এই যে গ্লাস গ্লাস পুরো ফাঁকা, তো ফাঁকা পরে আমরা চাটা গুলো শেষ করে ফেললাম। এখন আমরা এখানে খাবো স্পেশালি রুটি আর তরকা। হ্যাঁ তো রুটি আর তরকা খাচ্ছি এখানে স্পেশালি আমরা, গরম গরম রুটি তরকা। ও সবসময় ওর মুখে একটা বাজে কথা লেগে থাকে, আর মনের মধ্যে হিংসার একটা মানে পাহাড় আছে। না 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 একদম নাই, একদম নাই হিংসার পাহাড়, হিংসার পাহাড়। মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। অনেকদিন পরে কল্যাণীতে এসে আর অনেকদিন পরে আমরা এইভাবে পাড়া মারবো। অনেকদিন পর, অনেকদিন পর ডিসেম্বরে মনে হয় যে বাবা এই খাবারটা মনে আছে আমার মাকে ফোন করে কিন্তু গালাগালি। যাই হোক আমরা ডিসেম্বরে লাস্ট এসেছিলাম এই ধাবা থেকে। আমি তুই আর ইসে বাবু, ও হ্যাঁ এই ধাবা না, অন্য ধাবা ছিল, এই ধাবাটাই ছিল না, না এটা না, না এটা ছিল, এটা ছিল না বলছি, এটা ছিল না, অন্যটা ছিল। আমরা আরেকবার এসেছি, তো আমরা এখানে আরেকবার এসেছিলাম এই এই জায়গাটায় আরেকবার এসেছিলাম। তো সেখানে সেদিনকে আমরা প্রচন্ড মজা করছি, আমরা সেদিনকে তিন চারজন এসেছিলাম, তো তিনজন এসেছিলাম, তিনজন আর তিনজন এসেছিলাম, তিনজন আমরা এখানে অনেক মজা করেছি, তাই তো? আর ও তো ফুল ফুল মানে চলবে কোনো অসুবিধা, তোমরা দুজনকে ফলো করো, ওদেরকে যেভাবে ফলো করবে আমাকে ঠিক সেভাবেই ফলো করবে, আমাকে যেভাবে ফলো করবে ওকে ঠিক সেভাবে ফলো করবে, যেহেতু আমি জানি যতটা বাংলার মধ্যে ওকে যে চেনে আমাকে সে চেনে, আর আমাকে যে চেনে প্রচন্ড মিথ্যা। কি কেমন এটা হাত পাত কেমন জানি একটু প্লেন প্লেন হয়ে গেছে, কি কেমন এটা হাতগুলো প্লেন প্লেন দেখ, পশম দেখা যাচ্ছে না হাতের, প্লেন না দেখা যাচ্ছে না কেন? কার থেকে দাঁড়া, কার থেকে তুই যে কথা বলিস, কার থেকে
আমার কোনো তেমন কেউ নেই কত রাগ পর্যন্ত শুরু করে খাওয়াটা, কেমন লাগছে খাওয়াটা? এই যে আমাদের খাবার তরকারি উঠে চলে এসছে, তো খাওয়াটা কেমন লাগছে? হেভি লাগছে, নাইস খাবার। ওটা মোবাইল ধরে রেখে দিয়েছিস, এটা হলো উপেন, আমি আজকে প্রথম দেখলাম। চিৎকার করে বলার কি আছে? রুটি দি তোর, খাবি না তো নিজে খাচ্ছে তো, ওই জন্য ক্যামেরাটা উল্টে দিলে। আমার চামচটা কিন্তু ঢুকিয়েছে, আমি আর খাবো না তো। এবার তুই এসো কর, দেখছে কর। হ্যাঁ কর কর কর, ও লাস্টে খাবারটা ফিনিশ করছে, সেটা শেষ কর। অনেক লোকের নামে বলেছি, খাবারটা খেলো তিন চারজন মিলে, এখন এই থালাটা দিয়েছে আমার কাছে, কারণ এটা মানে দেখাবে যে এটা খাবারটা আমি খেয়ে শেষ করেছি। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, বাংলার ছেলে আমি, বাংলা খাবার খেতে ভালোবাসি। লাস্টে রুটিও চামচ দিয়ে খাবো আমি এখন। হটো কাটা চামচ, তো চামচ তো ঠিক করে ইউজ করতে পারিস না। না না কি করে ইউজ করবো বল, আমরা তো ছোট। বিরিয়ানি শোন, বিরিয়ানি খাই দেখবি এরকম ভাবে অভি, টাকা দেখ টাকা, স্টিলের একটা থালা আছে গোল, দস্তার থালা আর বাড়িতে একটাই দেখেছি, ওটার মধ্যে বুঝতে পারছি কানা উঁচু থালাটা, ওটার মধ্যে ঢালবে কন্টেন্ট বানানোর জন্য কি কইতে পারে মানুষের। এই ভাবতেছে সরাইখানায় এখানে ফটো সেশন চলছে, এটা হাই রোড, এখন বাজে 7:30 সন্ধে। এই সরাইখানাটা খেতে এসেছিলাম আমরা। হ্যাঁ বাবা, এমন রোমান্টিক ভাবে নাটক মারি, কিন্তু তুই আর আমি যে কত ঝগড়া হয় থাকলে সেটা একমাত্র বাবু জানে, অভি জানে, আর সে কিন্তু আমার টনেন জিনিস মতো সত্য সত্যজিৎ নাকি সরজিৎ, সরি সরজিৎ জানে। টাকলা আমি একচুয়ালি তোকে টাকলা বলেছি, আমি টাকলা, আমি আমি টাকলা হয়েছে, আমি টাকলা, খুশি খুশি। আমি বিশ্বাস করি, এতদিন মানে কলকাতায় আছি তো, মানে আমি
হাঁপিয়ে গেছে আমার এই সুন্দর সবুজ কল্যাণী অভি দিয়া পিগলু আমার পুটকুলি চুটকুলি ওগুলো ছাড়া মানে আমি পুরো মানে কেন দিল না বল রাতের মধ্যে তুই ছবি পেয়ে যাবি ওকে আর কোন কথা আছে ওখান থেকে কমসে কম 30-40 হাজার টাকা মাইনা পায় আমি কদিন হয়েছে তুই করিসনি আমি কিছু জানি না মেকআপ ফেকআপ তুলে নিয়েছি, খুব ঠান্ডা লাগছে কারণ বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ওখানে চুটকুলি ঘুমাচ্ছে, এসে দেখছি এখানেই ঘুমাচ্ছিল, ওই জন্য নাইটি ফাইটি চেঞ্জ করে নিলাম, সমস্ত মেকআপ ফেকআপ উঠিয়ে নিয়েছি। আজকের দিনটা সত্যি একটা জিনিস কন্টিনিউ হলে সেটা ভালো লাগে না, যেমন যখন ওর সাথে মানে অনেকদিন বসেছিলাম অফিস থেকে, যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বার আছে ইউটিউবে তারা জানো, যখন তখন প্রত্যেকদিন আড্ডা মারতাম এত মজা হতো না। আজ প্রায় বিগত
তিন মাস কি চার মাস পরে এরকম একটা ভালো আড্ডা দিলাম, ভালো একটা ইভিনিং স্পেন্ড করলাম আমরা সবাই মিলে। যদিও গ্রুপে দিয়া বলে একজন মিসিং আছে যার বিয়ে হয়ে গেছে, এছাড়াও আশিক দা, অনেক 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 কেউ আছে যাদেরকে মিস করছি, তবুও ছোটখাটো একটা ভীষণ পার্টি হয়ে গেল। রিয়েলি বন্ধুত্বটা বন্ধুত্বই, এবার আশেপাশের লোকরা সেটার মধ্যে নোংরামি চোখ দিয়ে দেখলে সেটা তো নোংরামি হবেই। আমি এসব গায়ে লাগাই না, আমি অনেক ছোটবেলা থেকেই এদেরকে সবাইকে চিনি, আমার পার্সোনালি এদেরকে ভালো লাগে, আর নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত, কারণ জীবন আমার, লাইফ আমার, এভরিথিং আমার, সুতরাং আমি আমার মতো করেই চলবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, সরি শেয়ার না, সাবস্ক্রাইব করে দেবে। বাই, ভালো থেকো, ভালো রেখো, জীবনে এরমভাবেই খুশি থাকো, কারণ দুঃখের দিনে তুমি একটাকেও পাশে পাবে না। So, bye, good night, love you all.